দাওয়াই পানি, দার্জিলিং ডিস্ট্রিক্টের একটা ছোট্ট সুন্দর পাহাড়ি জনপদ। চতুর্দিকে ঘন সবুজ জঙ্গল আর পাহাড়ের মাঝে দাওয়াই পানি যেন এক স্বপ্নের দেশ, যেখানে না আছে কোনো কোলাহল, না আছে রোজকার ঘড়ি মিলিয়ে ছুটে চলা। সময় যেন হঠাৎ থমকে যায় এখানে। পাখির ডাক, ঝিঝির শব্দ আর অদ্ভুত এক নিস্তব্ধতার মধ্যে নিজেকে হারিয়ে ফেলার এক আদর্শ ঠিকানা। আগের দুটো পর্বে আপনারা দেখেছেন দাওয়াই পানি কীভাবে আসতে হয় আর দাওয়াই পানি গ্রামটা। আজ দাওয়াই পানি পর্বের এই ভিডিওতে আমরা আপনাদের ঘুরে দেখাবো দাওয়াই পানির কিছু হিডেন বিউটি। দেখতে থাকুন। প্রায় আধ ঘন্টা জঙ্গলের রাস্তা ধরে টানা নিচে নামার পর অবশেষে আমরা আবার কিছু বসতি দেখতে পেলাম। দীপনদিজু বললেন এখানে আমাদের ট্রিপ ব্রেক হবে। চায়ের কথা শুনে মনটা যেন আরও চাঙ্গা হয়ে গেল। এতটা রাস্তা হেঁটে এসে একটু টায়ার্ড লাগছিল সবারই। চা খেতে আমরা গেলাম দীপেন্দ্রজির এক বন্ধুর বাড়ি। ওনাদের আন্তরিকতা সত্যি ভোলার নয়। তো পুরো বৃষ্টিতে ভিজে আমরা এখন চলে এসেছি এখানে ফর দ্য টি ব্রেক। আমি থোড়া রেস্ট ভি করেন, ওরা রেস্টও করবো, চাও খাবো। কই ময়ূর কোথায় গেল? ময়ূর প্রচুর এফোর্ট দিচ্ছে বিহাইন্ড দ্য ক্যামেরা। অনলি বিকজ অফ না, আমরা সেটা বলবো না। চলো সাইন অফ। পাহাড়কে ভালোবাসার একটা বড় কারণ এই পাহাড়ি মানুষগুলোর মন। ওনাদের সঙ্গে গল্প করতে করতে শেষ হলো আমাদের চা বিরতির পর্ব। তারপর দীপেন্দ্র যদি ঘুরে দেখালেন ওনাদের ট্র্যাডিশনাল কিচেন। হ্যাঁ, আমার যে কিচেন হতা হয় ট্র্যাডিশনাল কিচেন, হ্যাঁ এসে হতা হয় ভাত পাঁচ মিট্টি সে বানা হয়, দুসরা মিট্টি চিনতে মাটো বলতা হয় ইসকো। यहाँ पर जो हम कैटली लगाए हैं, यहाँ पर आग से ये लकड़ी से हम पकाते हैं खाना। ये लकड़ी वगैरह है, ये इसमें एक रैक बना हुआ है, इसको हम बाहर बोलते हैं बाहर, और इसके ऊपर हम लकड़ी वगैरह सुखाते हैं। ये दवाई पानी का है, दवाई पानी जो मतलब इलाका है सबसे फर्स्ट स्कूल यही स्कूल इस्टेब्लिश हुआ था 1959 में। वो बोर्ड दिखाएगा, इधर आया ऐसा ही दिखेगा। স্কুল দেখার পর শুরু হলো আমাদের মেন অ্যাট্রাকশনের দিকে এগিয়ে চলা। এখানে আমাদের সঙ্গে যোগ দিলেন রেমনজি, দ্য এক্স আর্মি ম্যান আর আমার বিগ ব্রো। আমরা রেমনজির বাড়িতে একটু ব্রেক নেওয়ার পর আবার হাঁটতে শুরু করলাম। উনি আসার দিনই বলেছিলেন আমাদের এমন একটা জায়গায় নিয়ে যাবেন যেখানে আগে কোনো দিন কোনো ট্যুরিস্ট যায়নি। থ্যাংকস রেমনজি এত সুন্দর একটা নতুন জায়গা আমাদের দেখানোর জন্য। আপনারাও একটু পরে দেখতে পাবেন যে উনি আমাদের ঠিক কোন জায়গাটায় নিয়ে গেছিলেন। Really, it is a hidden gem. पहले मैं आपको फुट में ले जाऊंगा क्लिप से, हैं फिर जैसे क्लिप का वो फुट दिखाने के बाद फिर यहाँ से वापस फिर उसका टॉप। चलो लेट्स गो। ग्रामेर रास्ता छेड़े शुरू हलो आमादेर ऑफ रोडिंग।
দীপেন্দ্রজিকে অনুসরণ করে এগিয়ে চললাম সরু পাহাড়ি পথ ধরে। রাস্তার দুপাশে চোখ ঝুলানো দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম অজানা গন্তব্যের দিকে। একে সরু রাস্তা, তার উপর হঠাৎ বৃষ্টি হওয়ায় চলতে একটু অসুবিধা আমাদের হচ্ছিল, কিন্তু চারপাশের সবুজে মোড়া পরিবেশ আমাদের সব ভুলিয়ে দিয়েছিল। টাইম দেনা স্যার ইয়ে পুরা টি গার্ডন ই থা তো ক্যা ইয়ে টি গার্ডন তো ক্যা হুয়া ইয়ে পহলে ক্যা ঘোড়ে ঘোড়ে খচ্চা সে ক্যা ও জো চায়পাতি বেগারা সামান উসের ও করতে থে ক্যারি করতে থে বাদ মে জেসে ও হো গয়া ইয়ে টি গার্ডন বন হো গয়া অঙ্গ্রেজ কে উসকে বাদ তো ক্যা হুয়া জো চায়পাতি কা জিতনে ভি গাছ থে বুট্টে ও হো গয়ে মতলব খতম হো গয়া। তো উসকে বাদ ক্যা ইয়ে ফির ঝাড়ি ঝুড়ি ইয়ে বড়ে বড়ে গাছ বেগারা আগে আর ইয়ে জো রোড খচ্চর চলনে ওয়ালে ও হ্যাঁ আচ্ছা ও ভি লেটতা গয়া মতলব খতম হতা খতম হতা গয়া। লেটস গো লেটস গো। চড়াই উৎসায় ভাঙতে ভাঙতে অনভ্যস্ত শরীর যখন একটু ক্লান্ত হয়ে আসছে, ঠিক তখনই রেমনজির কথায় বুঝলাম আমরা অলমোস্ট পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। তখন জানতাম না কি সারপ্রাইজ ওয়েট করে আছে আমাদের জন্য। একটু এগোতেই চোখে পড়ল এক অপূর্ব দৃশ্য যা ভুলিয়ে দিল পথের সব ক্লান্তি। আমরা তিনজন লিটারালি স্পিচলেস হয়ে দেখতে লাগলাম জায়গাটাকে। পায়ের সামনে গভীর খাত, চারিদিক নিস্তব্ধ, দূরে পাহাড়ের গায়ে রাস্তা আর বাড়িঘরগুলোকে দেখে মনে হচ্ছিল যেন কোনো পেন্টিং। पीछे दिखाई दे रहा है मंदिर, और ये मंदिर जो राय गोरखा में जो राय है, जैसे मैं रेमन राय और जिसके होम स्टे में आप लोग रुके वो दीपेंद्र राय, जो राय कम्युनिटी है गोरखा के अंदर, उसका ये मंदिर है। और एक्चुअली इसको मंदिर नहीं बोलते, राय कम्युनिटी इसको नामखिम बोलता है। ये माधव डाड़ा के पास आप लोग कभी आए तो इसको भी विजिट कर लेना ज़रूर। यही हम ये गाँव वाले उम्मीद करते हैं। মেঘের আনাগোনার মাঝে বসে আমরা দু চোখ ভরে দেখছিলাম, সঙ্গে চলছিল আড্ডা আর ছবি তোলা। এভাবে কতক্ষণ যে কেটে গেছিল খেয়ালই ছিল না। মুশ ফিরল দীপেন্দ্রজিৎ তালায়, এবার ফেরার পালা। অনিচ্ছা সত্ত্বে উঠতে হলো, রাতে যে বনফায়ার করতে করতে দূর থেকে দার্জিলিং এর ভিউটা এনজয় করতে হবে। ভালোবাসি তানি শীতল
দাওয়াই পানিতে আজকে আমাদের শেষ রাত। কাল ঘরে বেরোর পালা। বনফায়ার আর সাথে বারবিকিউ এনজয় করতে করতে প্ল্যান করছিলাম নেক্সট টুডের। দূর থেকে রাতের দার্জিলিং শহরকে আরও মায়াবী লাগছিল। দুচোখ আর ক্যামেরা দিয়ে মোমেন্টসগুলোকে যতটা পারছিলাম ক্যাপচার করে রাখছিলাম। আবার ফিরবো তাড়াতাড়ি, নিজেদেরকে এই কথা দিয়ে শেষ হলো যাযাবরদের দাওয়াই পানির শেষ রাত।